মায়ে রমাজানের প্রথম তারিখে সুহুফে ইব্রাহিম নাজিল হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিফা সমূহ। মাহে রমাজানের ৬ তারিখে তাওরাত কিতাব নাজিল হয়েছে। মাহে রমাজানের ১২ কিংবা ১৩ তারিখে ইনজিল কিতাব নাজিল হয়েছে। মাহে রমাজানের ১৮ কিংবা ২৪ তারিখে জবুর কিতাব নাজিল হয়েছে। মাহে রমাজানের ২৬ তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল কদরে কুরআনুল করিম ৩০ পানা লোহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে নাজিল হয়েছে। এরপরে ২৩ বছরে সামান্য সামান্য করে জিব্রিল আমিনের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হয়েছে। সূরাতুল বাকারার ১৮৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক 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 আল্লাহুম্মা লাব্বাইক। মাহে রমাদান বাকি ১১ মাসের তুলনায় এক অতুলনীয় মাস। যেই মাসের ইবাদতের গুরুত্ব আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি। বাইহাকী শরীফের হাদিস সহিহ ইবনে হিব্বান এবং সহিহ ইবনে খুজাইমাতে হাদিস আসছে, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন কানা কামান আদ্দা ফরিযাতান ফীমা সাওয়াহ। যে ব্যক্তি এই মাসে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য একটি নফল আমল করলো, নফল ফরজ না, তাহলে আল্লাহ পাক এই নফল আমলের মূল্য কি পরিমাণ দিবেন? হাদিসের ভাষ্য হলো, একটি ফরজ আমল করলে পরে যে পরিমাণ মূল্য পাওয়া যায়, এই মাসে একটি নফল আমল করলে সম পরিমাণ মূল্য পাওয়া যায়। ওয়ামান আদ্দা ফরিযাতান ফীহি কানা কামান আদ্দা ৭০ ফরিযাতান ফীমা সাওয়াহ। আর কোন ব্যক্তি যদি একটি ফরজ কর্ম পালন করে তো অন্য মাসে ৭০টি ফরজ কর্ম পালন করলে যে পরিমাণ সওয়াব সে লাভ করতে পারত, এই মাসের একটি ফরজ কর্ম দ্বারা সমপরিমাণ অর্থাৎ ৭০টি ফরজ কর্মের সমপরিমাণ সওয়াব সে হাসিল করতে পারে। তাহলে এই মাসটি হচ্ছে অতুলনীয় মাস, এই মাসের কোনো তুলনা হয় না। এই মাস হচ্ছে ইবাদতের বসন্তকাল। খুদ কিয়া বিচুনি বাজারে রা, খুদ কিয়া বিচুনি বাজারে রা, কেহ বয়ক গুলমি খরি গুলজারে রা, কেহ বয়ক গুলমি খরি গুলজারে রা। আল্লাহর আশেক বলছেন যে ভাই, তুমি এত সস্তার বাজার আর কোন জায়গায় পাইবা, এত সস্তার বাজার আর কোন জায়গায় পাইবা যে একটা ফুলের বিনিময়ে পুরা ফুল বাগিচাটাকেই কিনে ফেলা যায়। খুদকে আবি চুনি বাজারে রা, খুদকে আবি চুনি বাজারে রা, কেহ বয়ক গুলমি খরি গুলজারে রা, কেহ বয়ক গুলমি খরি গুলজারে রা। আর যারা এই সুবিধাটা কাজে লাগাইতে পারে নাই তো তারা হলো হতভাগ্য, তারা হলো হতভাগ্য, তাদের ভাগ্য খারাপ যে এমন সুবর্ণ সুযোগ থাকার পরেও সে আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারে নাই, বেশি বেশি সওয়াব সে হাসিল করতে পারে নাই, আল্লাহ পাকের তাকাররুব এবং সন্তুষ্টি অর্জন করতে সে ব্যর্থ হয়েছে, এই জন্য সে হলো হতভাগ্য দুর্ভাগা। তহি দস্তান কিসমত রাজ সুদাজ রাহবরে কামেল, তহি দস্তান কিসমত রাজ সুদাজ রাহবরে কামেল,
কেখিজ রাজা বে হায়াতিশ নবী আরদ সিকন্দর রা কেখিজ রাজা বে হায়াতিশ নবী আরদ সিকন্দর রা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বাদশাহ সিকন্দর আবে হায়াত পেয়েছিলেন আবে হায়াত মানে জীবন সঞ্জীবনী সুধা যে পানি পান করলে পরে হায়াত লম্বা হতে হতে কিয়ামত পর্যন্ত লম্বা হয়ে যাবে কিন্তু পানি হাতের নাগালে পাওয়ার পরও সেই পানি পান করার সৌভাগ্য অর্জন করতে পারে নাই সেই পানি হাতছাড়া হয়ে গেছে তো কবি বলছেন যে এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে যে হাতের নাগালে আবে হায়াত পাওয়ার পরও সেটা পান করতে পারলো না হাতের নাগালে মাহে রমাদান পেয়েও সেটাকে কাজে লাগাইতে পারলো না এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না এই জন্য মেরে আহবাব আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক ভিক্ষা চাই এই মাসকে যেন আমরা সর্বোচ্চ সুবিধার কাজে ব্যবহার করতে পারি আখেরাতের প্রস্তুতির কাজে আমরা ব্যবহার করতে পারি এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন সকল বলে আমিন যারা ব্যবসা করি তারা ব্যবসায়ের সময় কিছু কম করে রমজান ছাড়া অন্য মাসে ব্যবসায়ে সময় দিতাম আমি 12 ঘন্টা আমি সেখান থেকে 4 ঘন্টা কমিয়ে 8 ঘন্টায় নিয়ে আসলাম যারা কৃষি খামারে কাজ করে তারাও সময় কমাইতে পারে যারা অন্যান্য শ্রমজীবী তারাও তাদের শ্রমের পরিমাণ কমাইতে পারে শ্রমের পরিমাণ কমিয়ে নিজের একান্ত প্রয়োজনীয় কাজগুলিকে শুধু করে বাকি পুরো সময়টাকে ইবাদত বندگির কাজে লাগাই দেওয়া এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এটাই হচ্ছে একজন বিবেকবান এবং একজন চালাক চতুর লোকের কাজ মাহে রমজানের বাইরে আমি যত দুনিয়া কামাই করছি রমজানে যদি এর চেয়ে বেশি দুনিয়া কামাইর পিছনে লেগে যাই তাহলে আমি মাহে রমজানকে মূল্যায়ন কিভাবে করলাম মেরে মহতারাম মাহে রমজানের আমলগুলির মধ্যে একটা বড় আমল হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত বেশি বেশি করা কি তেলাওয়াত করা কোরআনুল কারীম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব কোরআনুল হাকিমের 21 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ তাআলা তার নবীকে ডাক দিয়া বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব হে পয়গম্বর আপনার কাছে যে কিতাব নাযিল করা হয়েছে সেই কিতাবকে আপনি তেলাওয়াত করুন তো নবীজিকে তেলাওয়াত করার আদেশ করার অর্থ হলো নবীজির উম্মতকে তেলাওয়াত করার আদেশ করা হয়েছে নবীজির উম্মত যেন কোরআনুল কারীমের তেলাওয়াত করে প্রতি রমজান মাসে জিব্রিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত শুনাইতেন আবার কোন কোন বর্ণনে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিব্রিল আমিনকে শুনাইতেন এভাবে একে অপরকে শোনানোর ধারা তখন ছিল এটাকে দাওয়ার বলা হয় এই কারণে মাহে রমজানে কোরআনুল কারীমের কসরতে তেলাওয়াত বেশি পরিমাণ তেলাওয়াত করার চেষ্টা করা যত বেশি তেলাওয়াত করা যায় আল্লাহু আকবার হাদিসে পাকের মধ্যে নবীজি বলছেন আল কোরআন মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদদাকুন আল কোরআন মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদদাকুন ফামান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাফাহু ইলান নার বলে কোরআন হচ্ছে তোমার পক্ষে এমন সুপারিশকারী যার সুপারিশ আল্লাহ পাকের দরবারে প্রত্যাখ্যাত হবে না বরং অবশ্যই কবুল ও মঞ্জুর হয়ে যাবে ওয়া মাহিলুম মুসাদদাকুন এবং হাশরের ময়দানে তোমার পক্ষে কোরআনুল কারীম ঝগড়া করবে আল্লাহ পাকের সাথে সুবিধা আদায় করার জন্য এবং এমন ঝগড়া করবে যেই ঝগড়া আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে সত্যায়িত হবে এবং বান্দার পক্ষে কোরআন সুবিধাগুলি আদায় করে আনবে ফামান জাআলাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ কোরআনকে যারা সামনে রাখলো কোরআন তাদেরকে টেনে টেনে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার আর যারা কোরআনকে নিজের
পিছনে ফেলে রাখছে তো এই কোরআনকে পিছনে ফেলে রাখার কারণে হাশরের ময়দানে কোরআন তাকে ঠেলে জাহান্নামে পৌঁছে দিবে তাহলে কোরআনের হক আদায় করলে পরে কোরআন নিয়ে যাবে জান্নাতে আর কোরআনের হক আদায় না করলে পরে কোরআন নিয়ে যাবে জাহান্নামে কোরআনের চারটা হক কয়টা হক চারটা হক এক নম্বরে কোরআনকে মহব্বত করা দুই নম্বরে কোরআনের প্রতি আজমত করা সম্মান প্রদর্শন করা দিল থেকে কোরআনকে ভালোবাসা দুই নম্বরে কোরআনকে সম্মানের নজরে দেখা উঁচা জায়গায় রাখতে হবে আপনি যে লেভেলে বসছেন এই লেভেলে কোরআন শরীফ রাখা যাবে না এই লেভেল থেকে উপরে রাখতে হবে ধুলি ময়লা বালি এটা সেটা হাবিজাবি পড়ে আছে তাহলে তো আর কোরআনের প্রতি সম্মান প্রদর্শন হলো না মহব্বত হলো না কোরআনের প্রতি আজমত তিন নম্বরে হচ্ছে কোরআন তেলাওয়াত করা এটা কোরআনের তিন নম্বর হক সারা বছরে কোরআন তেলাওয়াত হলো না তাহলে কোরআনের হক আদায় করা হলো না কোরআন ঘরে আছে ঠিকই ভালোবাসি ঠিকই সম্মানের জায়গা উঁচু জায়গায় রাখছি ঠিকই কিন্তু ঘরে কেউ কোরআন তেলাওয়াত করে না তাহলে কোরআনের হক আদায় হয়নি আর চার নম্বর হচ্ছে ইতাআত তার মানে কোরআনুল করিমে যে সমস্ত আইন বর্ণিত হয়েছে সেই আইন অনুশাসন কোরআনের অনুশাসন মেনে চলা কোরআনের আইনগুলিকে মেনে চলার জন্য সচেষ্ট থাকা সংকল্পবদ্ধ হওয়া যে কোরআনের আইনের বরখেলাফ আমি কখনো কোনো কিছু করব না কেউ করলেও আমি সেটাকে সমর্থন করব না বরং আমি সেটাকে ঘৃণা করব কোরআন শুকুরের গোশতকে হারাম করেছে সুতরাং আমি সারা জীবন এটাকে হারামই মনে করব কোরআন মদকে হারাম করেছে সুতরাং সারা জীবন আমি মদকে হারামই মনে করব কোরআন মৃত প্রাণীকে হারাম ঘোষণা করেছে সুতরাং আমি সারা জীবন মৃত প্রাণীকে হারামই মনে করব আল্লাহর নাম ছাড়া যে প্রাণীকে জবাই করা হলো কোরআন সে প্রাণীকে হারাম করেছে সুতরাং সে প্রাণীর গোশত আমি হারাম মনে করব কোরআন সুদকে হারাম ঘোষণা করেছে সুতরাং আমি সুদকে হারামই মনে করব এইভাবে কোরআনের অনুশাসন কোরআনে পর্দা পালনের কথা বলা হয়েছে হালাল খাওয়ার কথা বলা হয়েছে হালাল উপার্জনের কথা বলা হয়েছে এই সকল অনুশাসন মেনে চলা এটা হলো কোরআনের চার নম্বর হক কোরআনের হক কয়টা হলো চারটা সবাই বলেন কয়টা চারটা এক নম্বরে কোরআনকে মহব্বত করা দুই নম্বরে কোরআনের প্রতি আজমত প্রদর্শন করা সম্মান প্রদর্শন করা তিন নম্বরে কোরআন তেলাওয়াত করা আর চার নম্বরে হলো কোরআনের ইতাআত করা কোরআনের আনুগত্য করা আল্লাহু আকবার নিকল কর হেরা সে সোয়ে কওম আয়া নিকল কর হেরা সে সোয়ে কওম আয়া और एक नुस्खाए की मियाँ साथ लाया और एक नुस्खाए की मियाँ साथ लाया कुरान হচ্ছে এক বিপ্লবী গ্রন্থের নাম গোটা আরব বিশ্বকে কুরআন ভূমিকম্পের মতো নাড়া দিয়েছে ভূমিকম্প গোটা আরব বিশ্বকে কুরআন ভূমিকম্পের মতো নাড়া দিয়েছে এত শক্তিশালী কুরআন কুরআন হচ্ছে এক বিপ্লবী কিতাবের নাম গোটা আরবের মানুষ যারা ছিল সব থেকে পশ্চাৎপদ সব থেকে অনুন্নত সব থেকে অবনত অশিক্ষিত মূর্খ যারা ছিল সভ্যতাহীন যাদের কাছে ভদ্রতা ছিল না যাদের কাছে শিক্ষা ছিল না কোরআন সেই জাতিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত করেছে দুরফেশানি নে তেরি কত রোক দরিয়া কর দিয়া দুরফেশানি নে তেরি কত রোক দরিয়া কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া দিল কো রোশন কর দিয়া আঁখো কো বিনা কর দিয়া এই জন্য মাহে রমজান সমস্ত আসমানি কিতাব নাজিলের মাস মাহে রমজানের প্রথম তারিখে সুহুফে ইব্রাহিম নাজিল হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহিহা সমূহ মাহে রমজানের ৬ তারিখে তাওরাত কিতাব নাজিল হয়েছে মাহে রমজানের ১২ কিংবা ১৩ তারিখে ইনজিল কিতাব নাজিল হয়েছে মাহে রমজানের ১৮ কিংবা ২৪ তারিখে জবুর কিতাব নাজিল হয়েছে মাহে রমজানের ২৬ তারিখ দিবাগত রাত্রে লাইলাতুল কদরে
কোরআনুল করিম 30 পারা লোহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে নাযিল হয়েছে এরপরে 23 বছরে সামান্য সামান্য করে জিব্রিল আমিনের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযিল হয়েছে এদিক থেকে মাহে রমজানের একটা আলাদা গুরুত্ব প্রমাণিত হয় এবং এই মাসে কোরআন তেলাওয়াতের একটা আলাদা গুরুত্ব এবং মর্যাদা প্রমাণিত হয় شهر رمضان الذي أنزل فيه القرآن سورة البقرة 185 نمبر آيات الله تعالى বলেছেন شهر رمضان الذي أنزل فيه القرآن رمضان মাসে কোরআন নাযিল করা হয়েছে আর অন্যান্য তথ্যগুলি হাদিস দ্বারা পাওয়া গেছে এইজন্য মেরে আহবাব আমরা ঘরে পুরুষ মহিলা ছোট বাচ্চা বাচ্চি যারা আছে তাদের সকলকে আমরা উৎসাহিত করি কোরআন তেলাওয়াতের জন্য কোরআন তেলাওয়াতের জন্য সাংসারিক কাজগুলো একটু কমাই দিয়া মহিলাদেরকে নানান রকমের ইফতারি বানানোর এমন ঝামেলায় ফেলা হয় যে এরা ইবাদত বন্দেগী করার সময় পায় না এত ইফতারি না খাইলে সমস্যাটা কি এত ভাজা পোড়া এত তেলের জিনিস এত সব কিছু খাওয়ার দরকার আছে সাদা সিধা খানা খেয়ে কোন রকম রোজা রাখলে বস হয়ে গেল তাহলে ওই সময়টা বাসলো ওই সময়টা কোরআন তেলাওয়াত করলো সাংসারিক কাজের ঝামেলা কমিয়ে দেওয়া মহিলাদের উপর থেকে বিশেষ করে রান্নাবাড়ার রান্নাবান্নার যে নানান রকমের আইটেম নানান রকমের মেনু এখন কমাই দিতে হবে মাহে রমজানকে কেন্দ্র করে সকল শ্রেণী এবং তবকার মানুষ তাদের দুনিয়াবি কাজের পরিমাণটা কমাই ফেলতে হবে যতটুকু না করলে নয় অতটুকু করতে হবে আর বাকি পুরো সময়টা ইবাদত বন্দেগির মধ্যে লাগাইতে হবে তাহলে এটা হবে বুদ্ধিমানের কাজ আল্লাহু আকবার দুই নম্বর যে আমল সেটা হচ্ছে নফল নামাজ পড়া কি নামাজ পড়া নফল নামাজ রমজান মাসে তো নফল নামাজ হাতছাড়া হয়ে যায় ইফতারি খাইতে খাইতে ক্লান্তি এসে যায় কোন রকম মাগরিবের ফরজ পরে উনি বাসায় আবার দৌড় ইফতারের কিছু অংশ খাওয়া বাকি রয়েছে এখনো ওটা তো খাওয়া হয় নাই তা ফলে অন্য সময় যে আওয়াবিন পড়া হয় তো আওয়াবিনটা কিন্তু রমজান মাসে অনেকের ছুটে যায় এরপরে তারাবির নামাজ অনেকেই পড়ে মাশাআল্লাহ অনেকে আবার পুরোপুরি পড়ে না না পড়ে দৌড় তারপরে শেষ রাত্রে এসে সেহরির চিন্তায় তাহাজ্জুদ নামাজ পড়ার যে একটা সুযোগ ছিল সেটাও কিন্তু হাতছাড়া হয়ে যায় ওই দিক থেকে ঘুম কাজা করতে করতে এশাকে নামাজের সময়ও চলে যায় মোট কথা রমজান ছাড়া অন্য মাসে যে নফল নামাজগুলি আমরা পড়তে পারতাম রমজানে সেই নফল নামাজগুলির সাথে আরো বাড়ানোর দরকার ছিল তা না করে আমরা নফল নামাজের পরিমাণ কমাই ফেলছি কি বলেন কথা ঠিক কিনা এশাকের নামাজ তো আমাদের ঘুমের ভিতর দিয়ে চলে যাচ্ছে তাহাজ্জুদের নামাজের সময় তো আমাদের সাহরি হওয়ার সময় কি আমরা তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত থাকবো না সাহরির বিভিন্ন রকমের খাদ্য খাবার নিয়ে ব্যস্ত থাকবো সাহরি ঠিক মতো না খেলে তো শরীর দুর্বল হয়ে যাবে সুতরাং ভাই তাহাজ্জুদ রাখো এখন তাহাজ্জুদ রাখো মেরে মহতারাম আপনি আশ্চর্যান্বিত হবেন কোরআনুল কারিমে তাহাজ্জুদের নামাজ ছাড়া অন্য কোন নফল নামাজের আলোচনা আসেনি সুবহানাল্লাহ বলেন তাও কয় জায়গায় আসছে পাঁচ জায়গায় আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজের কথা বলছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা রাব্বুকা আইয়াবাসাকা মাকামাম মাহমুদা হে পয়গম্বর আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করুন এটা সূরা বনী ইসরাইলের 79 নম্বর আয়াত 15 পারায় সূরা বনী ইসরাইলের কত নম্বর আয়াত বলেন 79 নম্বর আয়াত 79 ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা 19 পারার সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা আমার পছন্দের বান্দা তারা যারা রাত্রি বেলায় জাগ্রত হয়ে সেজদা এবং দণ্ডায়মানতায় সময় কাটিয়ে দেয় কিয়াম এবং রুকু এবং সাজদার মধ্যে যারা সময় কাটিয়ে দেয় জাগ্রত হয়ে তারা হলো আমার পছন্দের বান্দা এটা সূরাতুল ফুরকানের 19 পারার সূরাতুল ফুরকানের 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন এরপরে 24 পারার সূরাতুস সাজদা
16 থেকে 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউন রাব্বাহুম খাওফা ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুরাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন আল্লাহ তাআলা এখানে সাহাবায়ে কেরামের প্রশংসা করছেন তাতাজাফা জুনুবুহুম যে আমার পয়গম্বরের সাহাবীদের এমন গুণ যে রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় বিছানা ছেড়ে তারা উঠে দাঁড়ায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই 24 পারার সূরাতুস সাজদার 16 থেকে 17 নম্বর আয়াত তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজিই ইয়াদউন রাব্বাহুম খাওফা ওয়া তামআ জাহান্নামের ভয়ে তারা আল্লাহ পাককে ডাকে আর জান্নাতের আশায় তারা আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে এরপর আল্লাহ বলেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি টাকা পয়সা দিয়েছি সেই টাকা পয়সা থেকে তারা আমার রাস্তায় খরচ করে এরপর আল্লাহ বলেন ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন এই আমলের কারণে আমি তাদের জন্য যে পরিমাণ সুযোগ সুবিধা রাখছি নাযু নেয়ামত রাখছি এই নাযু নেয়ামতের কল্পনা কোনো মানুষ কোনোদিন করতে পারবে না সুবহানাল্লাহ বলেন فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله سورة الزاريات المدى الله تعالى بلسن وبالأسحار هم يستغفرون أمار بصندر بندارا সাহরি সময় উঠে আমার দরবারে হাত তুলে কান্নাকাটা করে আর ক্ষমা চাইতে থাকে আল্লাহ যেভাবে ইবাদত করা দরকার সেভাবে ইবাদত করতে পারি না যেভাবে তোমার আনুগত্য করা দরকার সেভাবে আনুগত্য করতে পারি না এইভাবে আমার কাছে ইস্তেগফার করতে থাকে শেষ রাতে উঠে এটা গেল চার নম্বর আর পঞ্চম নম্বর সূরায়ে মুজাম্মেল কোরআনুল কারীমের 29 পারার 29 পারে আল্লাহ তাআলা 1 থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত ডাক দিয়ে বলতেছেন নবীজিকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা হে পয়গম্বর আপনি রাতের অর্ধেক পরিমাণ অথবা তার চেয়ে বেশি পরিমাণ তাহাজ্জুদের নামাজ আপনি কাটিয়ে দেন তাহাজ্জুদের নামাজ আদায় করেন অর্ধেক অথবা তার চেয়েও বেশি চিন্তা করেন তাহলে কোরআনুল কারীমের পাঁচ জায়গায় আল্লাহ তাআলা তাহাজ্জুদ নামাজের কথা বলছেন তাহাজ্জুদের নামাজ তো নফল নামাজ আর কোন নফল নামাজের বর্ণনা কোরআনুল কারীমে আসে নাই এতে প্রমাণিত হয় সমস্ত নফল ইবাদতের মধ্যে নামাজের মধ্যে শ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম একটা হাদিস আনছেন হাদিসটা তিনি বলছেন সহি সে হাদিসটা হচ্ছে নবীজি বলছেন আলাইকুম বিকিয়ামিল লাইল আলাইকুম বিকিয়ামিল লাইল হে আমার উম্মত তোমাদের কর্তব্য হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা কেন ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম তোমাদের পূর্বে যত নেককার মানুষগত হয়েছে তোমাদের পূর্বে যত নবী রাসূল এবং আল্লাহর ওলি যারা গত হয়েছে তাদের সকলের আখলাক ছিল পর ছিল তাহাজ্জুদ নামাজ আদায় করা ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম ওয়া মাগফিরাতুন আনিস সাইয়্যাত ওয়া মানহাতুন আনিজ যুনুব তাহাজ্জুদের নামাজের দ্বারা গুনাহ মোচন হয়ে যায় তাহাজ্জুদের নামাজের দ্বারা অন্যায় অপকর্ম থেকে বিরত থাকা সহজ হয়ে যায় মেরে মহতারাম এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজ পড়তেন হাদিসে পাকের মধ্যে আম্মা জান আয়েশা বলেন হাত্তা ইয়াতাওয়ারামা কদামাহু নবীজির দুনো পা ফুলে মোটা হয়ে যেত আমি বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনার তো আগে পরে সমস্ত গুনাহ কথা maaf করে দেওয়া হয়েছে আপনি এত তাহাজ্জুদের নামাজ পড়েন কেন নাফালা আকুনা আবুদান শাকুরা
এ আয়েশা আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করতেছি আল্লাহ যে আমাকে একটা বডি দিবেন আল্লাহ আমাকে জীবন দিবেন আল্লাহ আমাকে হাত পা দিবেন আল্লাহ আমাকে কত নেয়ামত দিবেন এই নেয়ামতের শুকরিয়া কি আমি আদায় করব না সুতরাং আমার যত কষ্টই হোক না কেন আমি তাহাজ্জুদের নামাজ পড়ব এইভাবে নবীজি সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম পড়েছেন সুতরাং মেরে মুহতারাম মাহে রমজানে আমাদের দুই নম্বর নফল আমল হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়া পরবতে ইনশাআল্লাহ সবাই পড়ব ইনশাআল্লাহ নিয়ত করি পাক্কা নিয়ত করি যে কম হলো 4 রাকাত পড়ব বেশি না হোক কম হলো কয় রাকাত পড়ব 4 রাকাত পড়ব একটু আগে উঠা পড়ব একটু আগে উঠা পড়ব ওযু করে তাহাজ্জুদে নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করব এবং সেহরি খাওয়ার ক্ষেত্রে আমরা একটু আগে সেহরি খাওয়া বন্ধ করে ফেলব একেবারে মুয়াজ্জিন সাহেবের আজান জন্য বসে থাকলে হবে না নিয়ম হলো কমপক্ষে 15 মিনিট আগে সেহরি বন্ধ করে দেওয়া খাওয়া মনে করেন এখন আজকে সর্বশেষ সময় হলো 4:15 মিনিট বা 14 মিনিট তাহলে আমার সেহরি খাওয়া 4টার আগে শেষ হয়ে যাবে খাওয়া দাওয়া সব শেষ এবার আপনি কোরআন তেলাওয়াত করেন আমাদের ভারতবর্ষের একজন বিখ্যাত বুজুর্গ আলেম এবং অনেক বড় বিজ্ঞ পণ্ডিত আলেম ছিলেন হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি রাহিমাহুল্লাহ তার জীবনীতে দেখলাম রমজান মাস তিনি কিভাবে কাটাইতেন রমজান মাস তিনি এইভাবে কাটাইতেন মাগরিবের নামাজের পরে তিনি আওয়াবিন নামাজে দাঁড়িয়ে যেতেন দীর্ঘ সময় আওয়াবিন নামাজে তেলাওয়াত করতেন তেলাওয়াত করার পরে এরপরে তিনি আধা ঘন্টা সময় পানাহার করতেন পানাহারের জন্য আধা ঘন্টা সময় তা থাকতো এরপরে পানাহার করার পরে এরপরে ততক্ষণে তারাবির নামাজের সময় হয়ে যেত তারাবির নামাজে তিন ঘন্টা সময় লাগত আমাদের তো এক ঘন্টা সোয়া ঘন্টায় তারাবি শেষ হয়ে যায় তো নিজে তারাবি পড়তেন সেই তারাবিতে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগত তারাবির নামাজ শেষ হয়ে গেছে এবার তিনি বিশ্রাম নিতেন ঘন্টা আড়াই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা বিশ্রাম করতেন এরপরে উঠতেন উঠে সেহরি খেতেন সেহরি খাওয়া আধা ঘন্টা আগেই বন্ধ করতেন সেহরির সময় এখন আধা ঘন্টা বাকি আছে তিনি সেহরি খেতেন আধা ঘন্টা বাকি থাকতে সেহরি খাওয়া শেষ এরপরে তিনি তেলাওয়াতে লেগে যেতেন তেলাওয়াত করতেন তেলাওয়াত করতে করতে যখন কিছুটা অন্ধকার কেটে ফর্সা হতো তখন তিনি ফজরের নামাজ পড়তেন জামাতের সাথে ফজর করতেন ফজরের নামাজ পরে এবার মুরাকাবায় বসতেন এশরাক পর্যন্ত মুরাকাবা করতেন এশরাকের নামাজ আদায় করার পরে এরপরে তিনি বসে যেতেন তার তিনি একটা কিতাব লিখছেন আবু দাউদ শরীফের সরা বজলুল মজহুদ এই বজলুল মজহুদের সরা ব্যাখ্যাকান্ত লেখার কাজে তিনি বসে যেতেন সেটা লেখার কাজ চলতো প্রায় 12:30 পর্যন্ত এরপরে আধা ঘন্টা বা পৌনে এক ঘন্টা বিশ্রাম নিতেন এরপরে জোহরের নামাজ পড়তেন জোহরের নামাজ পরে আসর পর্যন্ত তেলাওয়াত করতেন আসরের নামাজ পরে মাগরিব পর্যন্ত তিনি মুরাকাবা করতেন আর জিকির আজকার করতেন এবার চিন্তা করেন যে সমস্ত হাক্কানি ওলামায়ে কেরাম একদিক থেকে তারা এলমের ক্ষেত্রে অনেক উচ্চ স্তরের জ্ঞানের গভীরতা অনেক অনেক বেশি আর ইবাদত বন্দিগির ক্ষেত্রে কি পরিমাণ সময় তারা দিয়েছেন কি পরিমাণ সময় দিয়েছেন বেশি মাত্রায় কোরআনুল কারীম তেলাওয়াত করা নফল নামাজ পড়া তাহাজ্জুদের নামাজ পড়া মেরে আহবাব এই জন্য আমরা সকলেই হিম্মত করব যে তাহাজ্জুদের নামাজ পড়ব একটু আগে উঠে পড়ব তিন নম্বর যে আমলটা আমরা করব সেটা যে হাদিসটা আমি পড়েছি মুস্তাদরাকে সহিহ ইবনে হিব্বান সহিহ ইবনে খুজাইমা থেকে এবং বাইহাকী থেকে যে হাদিসটা পড়া হয়েছে সেই হাদিসে নবীজি বলছেন ওয়াস্তাকসিরু ফীহি মিন আরবাঈ খিসাল চারটা কাজ বেশি বেশি করো এর মধ্যে একটা হলো খাসলাতান আমাল আমাল খাসলাতান ইল্লাতান তুরদুনা বিহিমা রাব্বাকুম ফাশহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করা কিসের জিকির বেশি বেশি করা লা ইলাহা ইল্লাল্লাহ ফাশহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই জন্য এক হাদিসের মধ্যে আছে আফজালু জিকরে লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহু আকবার জিকির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জিকির এই সবই জিকির তবে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ জিকির কোরআনের তেলাওয়াত সম্পর্কে বলা হয়েছে আফজালুল ইবাদাতে তেলাওয়াতুল কোরআন
নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা আর জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বেশি পরিমাণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলেছিলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মিরাজে গিয়েছিলেন মিরাজ যাওয়ার পরে যখন জান্নাত তিনি পরিদর্শন করার জন্য ঢুকলেন তখন জান্নাতের প্রাচীরে তিনি চারটা কালিমা দেখতে পাইছিলেন এর মধ্যে একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য আমরা এই জিকিরটা বেশি বেশি করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আর চার নম্বর আমল হচ্ছে ওয়ান তাস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের রবের কাছে বেশি বেশি ক্ষমা চাইবা আল্লাহ আপনি আমাকে maaf করে দেন আমার স্ত্রীকে maaf করে দেন আমার আব্বা আম্মাকে maaf করে দেন আমার আত্মীয়-স্বজনকে maaf করে দেন উম্মতে মুহাম্মাদিকে maaf করে দেন বেশি বেশি ইস্তেগফার করা আল্লাহ পাকের কাছে পছন্দের আমল বান্দা যখন বেশি বেশি ক্ষমা চায় এক হাদিসের মধ্যে আছে মান লাযিমাল ইস্তেগফার মান লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা যে বান্দা বেশি বেশি ইস্তেগফার করে তো আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ আপদ থেকে সহজে উদ্ধার করে দেন মান লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হামিন ফারাজা তার পেরেশানি দূর করে দেন এজন্য রুমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন গমচুবিনি জুদে ইস্তেগফারে কুন গমচুবিনি জুদে ইস্তেগফারে কুন গম্ব আমরে খালেক আমদ কারে কুন গম্ব আমরে খালেক আমদ কারে কুন ও বান্দা তুমি যখন কোনো বিপদ দেখতে পাও তাহলে বুঝবা যে তোমার কোনো অপরাধের কারণে আল্লাহ নাখুশ হয়ে গেছে তাড়াতাড়ি সাজদায় লুটিয়ে পড়ো আর বলো যে আল্লাহ আপনি আমাকে maaf করে দেন আমার অন্যায় maaf করে দেন আমাকে maaf করে দেন তাড়াতাড়ি তুমি ইস্তেগফারে লেগে যাও ক্ষমা প্রার্থনায় লেগে যাও দেখবা তোমার পেরেশানি হালকা হয়ে গেছে এবং দূর হয়ে গেছে এইজন্য আমাদের চার নম্বর আমল হচ্ছে কি করা বেশি বেশি ইস্তেগফার করব পাঁচ নম্বরের আমল হচ্ছে ওয়ান তাসআলুনাল্লাহাল জান্নাহ আল্লাহ পাকের কাছে জান্নাতে বেশি বেশি চাও আল্লাহ আমি জান্নাত লাভ করতে চাই আল্লাহ আমি জান্নাত লাভ করতে চাই আল্লাহ আমি জান্নাত লাভ করতে চাই আর ছয় নম্বর হলো তাআফযুনা আনিন্নার জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকা যেমন আমরা তারাবির করে যে দোয়াটা করি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার এটা শুধু ওই সময় করব কেন আরো করব আরো যখনই দোয়া করব তখনই বলব আল্লাহ আমি জান্নাত লাভ করতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই জান্নাত লাভ করতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই এই গেল ছয় নম্বর আমল আর সাত নম্বর আমল হচ্ছে দোয়া জান্নাত আর জাহান্নামের লাভ আর বাঁচার প্রার্থনা তো করবো এটা তো দোয়া আছে এর বাইরে আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আছে লিসাইমি দাওয়াতুন মুস্তাজাবাতুন ইনদা ফিতরিহি লিসাইমি দাওয়াতুন মুস্তাজাবাতুন ইনদা ফিতরিহি সকল রোজাদার যারা রোজা রাখছে তাদের একটা দোয়া আল্লাহ পাকের কাছে কবুল ও মঞ্জুর হয় এবং সেটা হয় সে যখন ইফতার করতে বসে তখন ইফতারের সময় এখন আমরা তো ইফতারের সময় আমাদের দোয়াই মনে থাকে যে এত ক্ষুধার যন্ত্রণা এত তৃষ্ণায় কাতর যে দোয়ার কথা আসলে তৃষ্ণা ক্ষুধার কারণে দোয়ার কথাটা আমাদের আগের থেকে আমরা ভুলে গেছি যার কারণে আমরা দোয়া করতে পারি না হাত তোলা দরকার কি হাত তোলা দোয়ার আদব আপনি হাত না দিলেও তো মনে মনে দোয়া করতে পারেন যা আল্লাহ আমি এটা চাই আমি ওইটা চাই আমার এই পেরেশানি আমার ওই পেরেশানি সাত নম্বর আমল হচ্ছে মাহে রমাজানে বেশি বেশি আল্লাহ পাকের কাছে দোয়া করা দোয়াই হচ্ছে একটা মুস্তাকিল ইবাদত দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের সারবত্তা এই জন্য দোয়া করা আর আট নম্বর যে কাজটা সেটা হলো গুনাহের কাজগুলি ছেড়ে দেওয়া আমি রমজানের বাইরে যে গুনাহগুলি করছি এই গুনাহগুলি আমি করব না এই গুনাহগুলি করব না মাহে রমাজান হচ্ছে মানবাত্মাকে ঠান্ডা করার মাস মানবাত্মা ঠান্ডা হয়ে যাবে হিম শীতল হয়ে যাবে আপনি আপনার ঘরে এয়ার কন্ডিশন ফিট করেছেন এখন এয়ার কন্ডিশন ফিট করার কারণে তো ঠান্ডা বাতাস আসতেছে এদিক থেকে আবার জানালা দরজাও খোলা আছে তাহলে এয়ার কন্ডিশন ফিট করার যে উপকারিতা এটা পাওয়া যাবে কি বলেন পাওয়া যাবে না একদিক থেকে ঠান্ডা বাতাস আসতেছে আবার আরেকদিক থেকে দরজা জানালা দিয়ে ঠান্ডা বাতাস বের হয়ে চলে যাচ্ছে এর দ্বারা ফায়দা পাওয়া যাবে না
ঠিক মাহে রমজান মানবতার জন্য শীতকারক এয়ার কন্ডিশনের মতো এর দ্বারা फायदा পেতে হলে গুনাহের কাজগুলি ছেড়ে দিতে হবে কোন কোন কাজ গুনাহের যেমন মিথ্যা কথা বলা গুনাহ মিথ্যা কথা আমি বলবো না পর্দা লঙ্ঘন করা এটা গুনাহ আমি পর্দা লঙ্ঘন করব না আবার হারাম খাওয়া এটা গুনাহ আমি হারাম খাবো না মাপে কম দেওয়া গুনাহ এটা আমি করব না মানুষকে আমি ঠকাবো না আমি বকাবদ্ধ করব না এই সমস্ত গুনাহের কাছ থেকে নিজেকে ফিরিয়ে রাখা যদি ফিরিয়ে রাখি তাহলে আমি মাহে রমজানের সুবিধা পুরোপুরি অর্জন করতে পারবো আর তা না হলে মাহে রমজান পার হয়ে যাবে ঠিক কিন্তু আমার যেই ফাঁকা সেই ফাঁকাই থেকে গেল তাহি দস্তানে কিসমত রাজ সৌদা জরা বরে কামেল তাহি দস্তানে কিসমত রাজ সৌদা জরা বরে কামেল আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাকে এবং আপনাদের সকলকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন আমিন ওয আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন